আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠের নাম সারা জীবন কীভাবে একটিমাত্র টেকনিকের মাধ্যমে খেয়াল রাখা যায় সেই টেকনিকটি আজকে জেনে নিব। মজার বিষয় হল আমরা মাত্র একটি বাক্য এবং সেই বাক্যটি খুবই ছোট। এরকম একটি ছোট বাক্যের মাধ্যমে আমরা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সাতজন বিশ্রেষ্টের নাম খেয়াল রাখতে পারি চলুন তাহলে আমরা বাক্যটি দেখে নেই আমাদের বাক্যটি হচ্ছে নুরু মুন্সি মতির কাছে জানতে চাইল নুরু মুন্সি মতির কাছে জানতে চাইল সিপাহি মুহম্মদ রুহুল আমিন কোথায় প্রিয় শিক্ষার্থী বন্ধু আমাদের বাক্যটি হচ্ছে নুরু মুন্সি মতির কাছে জানতে চাইল সিপাহি মুহাম্মদ রুহুল আমিন কোথায় আমরা মনে করব নুরু হচ্ছে একজন পুরুষ মানুষ এবং তিনি হচ্ছেন একজন মুন্সী মানুষ এবং মতি হচ্ছে একজন মহিলা মানুষ সেই নুরু মুন্সী মতির কাছে জানতে চাইল সিপাহী মোহাম্মদ রুহুল আমিন কোথায় নুরু মুন্সী মতির কাছে জানতে চাইল সিপাহী মোহাম্মদ রুহুল আমিন কোথায় বন্ধু এখানে নুরু বলতে নুরু শব্দটি থেকে আমরা খেয়াল রাখবো নূর মোহাম্মদ শেখ মুন্সি শব্দটি থেকে আমরা খেয়াল রাখবো মুন্সী আব্দুর রৌফ মতি শব্দটি থেকে আমরা খেয়াল রাখবো মতিউর রহমান এবং জানতে শব্দটি থেকে আমরা খেয়াল রাখব মহিউদ্দিন জাহাঙ্গীর সিপাহী এই শব্দটি থেকে আমরা দুইজন বিশ্রেষ্টের নাম খেয়াল রাখতে পারি একজন হচ্ছেন সিপাহী হামিদুর রহমান এবং অপরজন হচ্ছেন সিপাহী মোস্তফা কামাল এবং সবশেষে আরেকজন বিশ্রেষ্ট হচ্ছেন মোহাম্মদ রুহুল আমিন বন্ধু আমাদের টেকনিকের বাক্যটি ছিল নুরু মুন্সি মতির কাছে জানতে চাইল সিপাহী মোহাম্মদ রুহুল আমিন কোথায় নুরু মতির কাছে জানতে চাইল সিপাহী মোহাম্মদ রুহুল আমিন কোথায় নুরু মুন্সী মতির কাছে জানতে চাইল সিপাহী মুহাম্মদ রুহুল আমিন কোথায় প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি যদি এভাবে কয়েকবার বাক্যটি মনোযোগ সহকারে পাঠ করেন ইনশাল্লাহ এই বাক্যটি সারা জীবন আপনার মাথায় থেকে যাবে আপনার খেয়াল থাকবে এবং সাতজন বিশিষ্টের নাম আপনি কখনোই ভুলবেন না প্রিয় শিক্ষার্থী বন্ধু এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম